দুনিয়ার চিন্তার ভিতরে মানুষের রোগ বাড়ে, রোগ সৃষ্টি হয়, ওষুধের ফ্যাক্টরি বাড়ে, ডাক্তাররা বড় লোক হয়, আর নিজেদের সময়গুলো সব ডাক্তারখানায় ঘুরতে ঘুরতে শেষ হয়। এতটুকুই বললাম আর কি। দুনিয়ার চিন্তা মানুষের ভিতরে রোগ ব্যাধি পয়দা হয়। যত রোগ ডাক্তাররা বলবে সব চিন্তার থেকে, চিন্তার থেকেই কিন্তু শারীরিক রোগ হয়, আর ওষুধের ফ্যাক্টরি বাড়ে। আর আমাদের সময়গুলা ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে কাটে, আর ডাক্তাররা বড় লোক হতে থাকে। যদি এই চিন্তা না করে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি মোমেন মুসলমান যেই চিন্তার বিনিময়ে 60-70 বছরের আবাদতের সওয়াব মিলবে এটা যদি করত, তাহলে কেউ রুগ্ন হইত না, অসুখ বিসুখ হইত না। কেন না, যেটায় সওয়াব মিলে ওটাতে অসুখ হয় না, আরো রোগ মুক্ত হইত। তা আমাদের চিন্তা করা কিন্তু উচিত। খুব বেশি দরকার চিন্তা করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফতও ছিলেন, দাঈমাল ফিকির, সারাদিন চিন্তা করে। কিন্তু আমরা তো চিন্তাই করি না। কথা লম্বা হবে না, অল্প সময় হবে। রুটিন যাতে গ্যাপ না পড়া যায় এই জন্য আশা, আমাদের চিন্তা করা উচিত। আমি আল্লাহর ভোগ কতটুকু করলাম আর কতটুকু আল্লাহর ভোগ করতেছি, দুটা শব্দ কিন্তু। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি, ভোগ কতটুকু করলাম আর ভোগ কতটুকু কাটটা ভোগ করছি, কোনটা আপনার ছিল বা কোনটা আমার ছিল? কিছু ছিল আপনার না কিছু ছিল আমার? কারেই তো কিছু নিজের ছিল না, ছিল না কি? আর এখনো যে ভোগ করতেছি, কাটটা ভোগ করতেছি। তার তুলনায় আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি, এতটুকু কথাই চিন্তা করে মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি। আপনি যে বাইচা বৈশা আছেন, এটা কার হায়াত দেওয়া, এটা কার ভোগ করতেছেন? আপনি যে সুস্থ বৈশা আছেন, এটা কার ভোগ করতেছেন? আপনার চক্ষুটা যে দেখতেছে, এটা কার ভোগ করতেছেন? আমার মুখটা যে বলতেছে, এটা কার ভোগ করতেছি? তো কত মানুষই তো দেখতে দেখতে অন্ধ হয়ে গেল, ঠিক না? বলতে বলতে বোবা হয়ে গেল, এখন আর বলতে পারে না। কত মানুষই তো শুনতে শুনতে এখন আর শুনে না, বয়রা হয়ে গেল। মেশিন লাগাইলো, তারপরও মেশিন এমনি ধরে, তারপরও পুরো শুনে না। কথা দুটা বুঝাইতে পারলাম? আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি, এটা চিন্তা করেন। তার বিনিময়ে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। মানুষের চিন্তার উপরে বিরাট সওয়াব রাখছেন।
60-70 বছর ইবাদত করা যেখানে না পৌঁছবে, সামান্য যদি চিন্তা করতেন, সামান্য চিন্তা এর চেয়ে বেশি আগে বাড়া যায়। আসলে বুঝে আসে নাই বিদায়, চিন্তায় আমরা অভ্যস্ত না। যদি বুঝে আসতো না তাহলে সর্বক্ষণ মানুষ শুধু চিন্তাই করত, ভাবতে থাকতো, চিন্তা করতে থাকত। আজকে চিন্তা বুঝে আসে নাই বিদায়, যেটা বুঝে আসছে ওটা করে, দুনিয়া বুঝে আসছে, ব্যবসা বুঝে আসছে, বাণিজ্য বুঝে আসছে, দোকানপাট বুঝে আসছে, চাকরি বাকরি বুঝে আসছে, মেল ফ্যাক্টরি বুঝে আসছে, এটা নিয়ে সারাদিন ভাবতে থাকে আর প্ল্যানিং করতে থাকে। কিন্তু যে চিন্তার কথা আমি বলতেছি, এটা যদি মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদীর বুঝে আসত, তাহলে সবাই সারাদিন ওই চিন্তাটা না করে এই চিন্তাটাই করতে থাকতো। এখন যেই চিন্তা করে ওটা রোগ তো বাড়ায়, ওই চিন্তায় কিন্তু মানুষের ভিতরে রোগ বাড়ে। দুনিয়ার চিন্তার ভিতরে মানুষের রোগ বাড়ে, রোগ সৃষ্টি হয়, ওষুধের ফ্যাক্টরি বাড়ে, ডাক্তাররা বড় লোক হয়, আর নিজেদের সময়গুলো সব ডাক্তারখানায় ঘুরতে ঘুরতে শেষ হয়। এতটুকুই বললাম আর কি। দুনিয়ার চিন্তায় মানুষের ভিতরে রোগ ব্যাধি পয়দা হয়, যত রোগ ডাক্তাররা বলবে সব চিন্তার থেকে, চিন্তার থেকেই কিন্তু শারীরিক রোগ হয়। আর ওষুধের ফ্যাক্টরি বাড়ে, আর আমাদের সময়গুলো ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে কাটে, আর ডাক্তাররা বড় লোক হতে থাকে। যদি এই চিন্তা না করে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি মোমেন মুসলমান যেই চিন্তার বিনিময়ে 60-70 বছরের ইবাদতের সওয়াব মিলবে এটা যদি করত, তাহলে কেউ রুগ্ন হতো না, অসুখ বিসুখ হতো না। কেননা যেটা সওয়াব মিলে ওটাতে অসুখ হয় না, আরো রোগ মুক্ত হতো। তা আমাদের চিন্তা করা কিন্তু উচিত। খুব বেশি দরকার চিন্তা করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একটা সিফত ছিলেন, দাঈমুল ফিকির, সারাদিন চিন্তা করে। কিন্তু আমরা তো চিন্তাই করি না। কথা লম্বা হবে না, অল্প সময় হবে, রুটিন যাতে গ্যাপ না পড়া যায় এই জন্য আসা। আমাদের চিন্তা করা উচিত। আমি আল্লাহর ভোগ কতটুকু করলাম আর কতটুকু আল্লাহর ভোগ করতেছি, দুটা শব্দ কিন্তু। আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি, ভোগ কতটুকু করলাম আর ভোগ কতটুকু কাটটা ভোগ করছি, কোনটা আপনার ছিল বা কোনটা আমার ছিল? কিছু ছিল আপনার না কিছু ছিল আমার? কারেই তো কিছু নিজের ছিল না, ছিল না কি? আর এখনো যে ভোগ করতেছি, কাটটা ভোগ করতেছি, তার তুলনায় আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি?
এতটুক কথাই চিন্তা করে, মনে হয় বুঝাইতে পারি না আল্লাহর কতটুকু ভোগ করলাম আর আল্লাহর কতটুকু ভোগ করতেছি। আপনি যে বাইচা বৈশা আছেন, এটা কার হায়াত দেওয়া, এটা কার ভোগ করতেছেন? আপনি যে সুস্থ বৈশা আছেন, এটা কার ভোগ করতেছেন? আপনার চক্ষুটা যে দেখতেছে, এটা কার ভোগ করতেছেন? আমার মুখটা যে বলতেছে, এটা কার ভোগ করতেছি? নয়তো কত মানুষই তো দেখতে দেখতে অন্ধ হয়ে গেল, ঠিক না? বলতে বলতে বোবা হয়ে গেল, এখন আর বলতে পারে না। কত মানুষই তো শুনতে শুনতে এখন আর শুনে না, বয়রা হয়ে গেল। মেশিন লাগাইলো, তারপরও মেশিন এমনি ধরে, তারপরও পুরো শুনে না। কথা দুইটা বুঝাইতে পারলাম? আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, কতটুকু ভোগ করতেছি, এটা চিন্তা করেন। তার বিনিময়ে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায়, তাহলে আপনি করেন কি? বাংলা শব্দই বুঝাইতেছি, আপনার নুন খায়া যদি কেউ গুণ না গায় কি করেন? শুধু বেজার হয়, শুধু গুণ হারাম করে? কত বাচ্চাই তো এই পর্যন্ত এতেই হইল শুধু এই কারণে, কত স্ত্রী তো এই পর্যন্ত ওই বিধবা হইল এই কারণে যে নুন খায়া গুণ গায় নাই, ঠিক না? কত মার বুকুইতেই পর্যন্ত খালি হইল। তাহলে আপনি আর আমি নুন খাইলাম কার, খাইতেছি কার, গুণ গান কতটুকু? শুধু এটুক চিন্তা করো, এটা যদি চিন্তা করতে পারেন তাহলে আরেকটা চিন্তা আপনার ভিতরে আসবে, নাহলে আসবে না। তখন একটা চিন্তা আসবে, সঠিক চিন্তা এটা। ওই চিন্তাটা যদি আসে তাহলে বোঝা যাবে আপনার সাকসেস। এই সময়টা বন্দেগীর সময় না, আমি এটা বলবো না। আপনি অনেক বন্দেগী করেন, অনেক ইবাদত করেন, এটা বলবো না। এই সময়টা এরকম না, বন্দেগীতে লাইগা থাকতে চাইলেও লাইগা থাকতে পারবে না। পারিপার্শ্বিকতা পরিবেশ এরকম যে লাইগা থাকা কিনা সম্ভব না। আমি এতটুকু বলব যে আপনি চিন্তা করেন, এবাদত বন্দিগি তো যার যার ব্যাপার। ছোটবেলা শুনতাম, ছোটবেলা শুনতাম, বুড়া বুড়িরা বলতো, আপনারা শুনছেন কি শুনেন নাই জানি না, বগের মতো সাদা হবে। বগের মতো সাদা হবে উপর দিয়া, কিন্তু তারপরও কাকের মতো গান্দা জিনিস খাবে। কি বগের মতো উপর দিয়ে কি সাদা বক, কিন্তু খাবে সব গান্দা। সব খাবে কি বক? কি গান্দা খায়? বক তো মরা মাছও খায় না, বক মরা মাছও খায় না, বক তো বিলকুল তাজাটা খায়, যেটা নিজে মারছে ওইটা খাবে, নাইলে খাইতে পারো খাবে না। আর এখন তো পরিবেশ এরকম, সুদ বলেন ঘুষ বলেন
দুই নম্বরই বলেন, ফ্রাডি বলেন, এখন তো ভরপুর বেশিরভাগ আমরা এরকম যে বগল মে ইট মেশাক ফরি, ঠিক না? কি বলে বগল মে ইট মোমে কি শেখ ফরি, এটা আলাদা আলোচ্য বিষয়, এটা আমি বুঝাইতে চাই না। আমি এটুক বুঝাইতে চাই যে আল্লাহ নুন খাইলাম কতটুকু, দুনিয়ার যদি নুন খায়া গুণ না গাইল, নুন খাইল কিন্তু গুণ গাইল না। এখন মানুষের স্বভাব কি জানেন, আপনাকে ডাইকা নিয়ে এক কাপ চা খাওয়াইছে, কিন্তু তারপরে যদি আপনি তার একটা কথা না রাখেন তো সে মনে মনে ভাবব লোকটা কেমন, চা খাওয়াইলাম তারপরও কথা শুনে না, ঠিক না? কিন্তু আপনি কিন্তু চায়া খান নাই, আপনারা হাতে ধরে ডাইকা নিয়ে খাওয়াইছে, ভুল বললাম? এই জন্য যেটা বলতেছি যে আল্লাহ নুন কতটুকু খাইলেন, কতটুকু খাইতেছেন, আল্লাহর গুণ কতটুকু কান, এটা ভাবেন, চিন্তা করে। তারপরে একটা জিনিস আপনার মনে আসবে, হতে পারে চিন্তা করতে করতে একদিন আপনার মনে জাগবে যে আমি এত অপরাধী, আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাব। তখন এই জিনিসটা আপনার ভিতরে সৃষ্টি হইলে হইতে পারে, যদি আল্লাহ চায় মেহরবানি করে তো আল্লাহ আপনার ভিতরে এই জিনিসটা পয়দা করবে। আপনি মাঝে মাঝেই ভাববেন, ডেলি ভাববেন যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাব, তখন হইতে পারে এই কথা যখন মনে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনে দেখাব, না আল্লাহর সামনে তো কিছু লুকাইত নাই, মানুষ মানুষ থেকে লুকাইতে পারে কিন্তু আল্লাহ থেকে তো লুকানো যায় না, না যায়, আল্লাহ থেকে লুকানো যাবে না। তখন হইতে পারে আপনার চেহারা এই কথা বাবার দ্বারা কোনো মুহূর্ত হইতে পারে যে এইখান দিয়ে পানি বাইরে বাহির হবে, একদিক দিয়ে পানি বাহির হইয়া গাল পর্যন্ত আসবে না, রব্বে কাবার কসম এর আগে জাহান্নাম হারাম হবে, এইখান থেকে বাহির হইয়া এইখানে আসার আগে হইতে পারে। আপনি চিন্তা করলেন যে আমি আল্লাহ নুন খাইলাম কত, খাইতেছি কত, আল্লাহর গুণ কতটুকু গাই, আমি এই শব্দ দিয়ে বুঝাইলাম, কোন উচ্চাঙ্গের শব্দে গেলাম না, সাদা মাঠা শব্দ দিয়ে বুঝাইলাম। আমাদের বাবা উচিত মৌত আসার আগে যে এই কথা ভাববে যে আল্লাহ নুন কতটুক খাইলাম, কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইলাম, কতটুকু গাইতেছি। তারপরে যদি শূন্যতা দেখে যে না কিচ্ছু করতে পারি নাই, তখন হয়তো ভিতরে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। বাস এতটুক যদি ভিতরে আসে যে কালকে চেহারাটা কি করে দেখাম, কেমনে দেখাম, তাহলে হইতে পারে তিনটা জিনিস হইতে পারে। হয়তো দেখা যাবে ওই মুহূর্তেই চোখ বয়া পানি পড়তেছে, হায় চেহারা কেমনে দেখাম, তাহলে তো বললাম যে এখান থেকে বাহির হইয়া কাল পর্যন্ত আসার পূর্বে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্ত।
আর যদি পানি নাও বাহির হয়, ভিতরে যদি একটা আহ আসে, হায় করলাম কি, এত লম্বা সময় কেটে গেল, নুন খাইলাম গুণ গাইলাম না, নুন খাইতেছি গুণ গাই না, একটা হায় যদি আসলো, আহ আফসোস আর অনুতপ্ত দ্বারা যদি দিলটা ভরে গেল, দিলের ভিতরে ধাক্কা লাগলো, তাইলো হাদিসের আলোকে বলা যায় যে আপনার পিছনে সব মাফ। আর তৃতীয় একটা হতে পারে, তৃতীয় একটা আছে যে দেখা যাবে চোখ দিয়ে পানি ঝরবে, ভিতরে আফসোস হবে, তারপরও মন শান্ত হবে না, তখন দেখা যাবে হাত উঠায় বলবে আজির নাম ইনান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তখন দেখা যাবে হাত উঠায় বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার, হাত উঠে চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি পবিত্র মাফ করে দেন না। হইতে পারে বনি ইসরায়েলের বদমাইশের মতো বলতে পারে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, ওয়াল্লা গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা মাফ করলে যার ভান্ডারে কমে না, ফা আরা আমুত ফরিদা ওয়াহিদা, দেখ একা একা বৈশা ভাবতেছি, ও আন্তা কুলতা আন্তাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, বাস বনি ইসরায়েলের বদমাশ যেরকম মরার সময় বইলা, আমি হাদিস থেকে শুনাইতেছি, মরার সময় এতটুক শব্দ বলছে আর সেও জানে না কি ঘটছে না না ঘটছে, তার জানার সুযোগ হয় না, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানাইছে, মুসা আলাইহিস সালাম, মুসা আমার ওলি হয়ে গেছে, ওলি জানা যা আপনাকে পড়াইতে হবে, আর আমার ওলির জানা যায় যে শরীক হবে তাকেও আমি মাফ করার ওয়াদা করে নিছি, তাকেও আমি মাফ করে দিব। তো আজকে আমাদের চিন্তা করা উচিত, সময় কিন্তু দ্রুত গতিতে পার হইতেছে, জীবন কিন্তু দ্রুত গতিতে ছোট হয়ে আসতেছে, সময় পার হয়ে যেতেছে, জীবনটা ছোট হয়ে আসতেছে, কি বয়স কমে না বাড়ে, হ্যাঁ কেউ বলে বাড়ে ঠিক না, আসলে বাড়ে না বয়স কমতেছে, সময় কিন্তু দ্রুত গতিতে অতিবাহিত হইতেছে, ডাক কোন সময় আসা যায় কেউ জানে না, কিন্তু সত্য এটা যে আমার এই কথাটা ভাববে চিন্তা করবে যে আমি আল্লাহর নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, মানুষের নুন খায় যদি গুণ না গায় তাহলে তো এটার ফলাফল আমাদের সামনে আছে, কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, কত মা বাবার বুক খালি হয়ে গেছে। মেরে দোস্ত চিন্তা তো সারাদিন করি, আসেন আজকের থেকে এই চিন্তাটা ঢুকান, এক মিনিটের জন্য হইলেও করেন, এক মিনিটের জন্য হইলেও করেন, আর এই চিন্তার হুকুম আছে আল্লাহ, তোমরা চিন্তা করো নুন কতটুকু খাইলা, গুণ কতটুকু গাইলা, নুন কতটুকু খাইতেছ, গুণ কতটুকু গাইতেছ, যদি বলেন কিছুই না, কিছুই করতে পারি না, এটা যদি মন স্বীকার করে, কিন্তু অনেক লোক আছে, অনেক লোক আছে কইলেই বড় কিছু ভাবে ঠিক না, এরকম তো লোক আছে না, নাই নাইলে বলে কেন মেয়া আমি হাজি, কি মেয়া আমি
আমি কি বুঝাইতে চাইতেছে, উনি বুঝাইতে চাইতেছে উনি অনেক উপরে থাকে, ঠিক না? কিন্তু হাজি সাহেবের রাত দিন দেখলে বোঝা যাবে হাজি না কি। ওই শব্দটা বললাম না আর কি, হাজি না কি ওটা তো বোঝা যাবে রাত দিন দেখলে, ঠিক না? হ্যাঁ, উনি হজ করে বড় কিছু করছে মনে করতেছে, তাহলে ওনার ভিতরে চিন্তা আসবে না? চিন্তা তো ওর ভিতরে আসবে যে আসলেই ভাববে যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। হাদিসে একটা কাহিনী আছে, বনি ইসরাইলের এক আবেদ মারা গেছে সেজদারত অবস্থায়, ও 500 বছর সংসার ত্যাগী হয়ে আবাদত করছিল, 500 বছর টানা। তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে, তো আল্লাহ বলছে আমার মেহরবানিতে আমার দয়ায় একে জান্নাতে নিয়ে যাও। তার দিলের ভিতরে একটু খটকা লাগছে, 500 বছর টানা আবাদত করলাম সংসার ত্যাগী হইয়া, মারা গেলাম সেজদায়। আল্লাহ তো এতটুকু বলতে পারত যে বান্দার আবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম, আল্লাহ বলতেছে আমার দয়ায় একে জান্নাতে নিয়া যায়। আল্লাহর কাছে তো লুকাইতো নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে না দোজখের দিকে নিয়া যাও কিন্তু ফালাইবা না, তো যখন দোজখের দিকে নিতে ছিল দোজখের তাপে দিল শুকাইতে ছিল, তো গায়েব থেকে ঠান্ডা পানির পেয়ালা আসছে, বলছে পানি, বলছে দিতে পারি যদি 500 বছরের আবাদত দাও। তাইলে তো দরদাম করে 250 বছরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি, 500 বছর দিয়া দিলে আর আমার কাছে থাকবোটা কি? 250 বছরে এক পেয়ালা পান করছে, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আরেকটু আগে নিয়ে যাও। যখন আরেকটু আগে নিয়ে গেছে তো যেটা পান করছিল ওইটা তো শুকাইছে শুকাইছে, আগে যতটুকু দিল পিপাসায় কাতর না ছিল এর চেয়ে 100 গুণ বেশি কাতর হয়েছে, আবার পেলা বেড়ে আসছে, বলছে পানি দাও, বলছে বাকি 250 বছর দিলে দিতে পারি। তখন ফতুয়া মনে উঠছে জান বাঁচানো ফরজ, আমরা বলি না মিয়া জান বাঁচানো, তো ফতুয়া মনে উঠছে আগে জানটা বাঁচা এলে, বাকি 250 বছর দিয়ে আরেক পেয়ালা পান করছে। তো ইবাদত কি শেষ না? শেষ না। আল্লাহ বলে এবার নিয়ে আসো, আল্লাহ বলে দুই পেয়ালায় 250 বছর 500 বছর শেষ, তোকে যে আমি 500 বছর পানি পান করাইলাম ওইটার বিনিময় কি নিয়ে আসলি বল? শুরু হয়েছে যারা কি নিয়ে আসছো বল? কেন সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া ইবাদত করত, আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করে তোকে পান করাইছি, কিনে আনছো বল? 250 বছর তুই আনার গাছের আনার খাইছস, সারা বৎসর গল গাছ ফল দিছে আর তুই খাইছিস, কিনে আনছো বল? তোর ভিতরে বুঝে আসছে এখন, এখন নিজেই বলতেছে আল্লাহ কিচ্ছু না, আপনার দয়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলে আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম। তো মেরে দোস্ত আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, নুন কতটুকু খেয়েছি, কতটুকু গুণ গাইতেছি, নুন কয়টা দেখামো আপনাকে?
24 ঘন্টা তো আল্লাহ নুন দিয়ে বাড়া আল্লাহ তো নুনের ভিতরে ডুবায়া রাখছেন, নুন মানি নিয়ামত, নুন মানি নিয়ামত, লিখতেও নুন লাগে, ন লাগে, চব্বিশ ঘন্টায় তো নিয়ামতের ভিতরে ডুবায়া রাখছেন, নাহলে আপনি দেখেন কি করে, শোনেন কি করে, বলেন কি করে, হাত পাও নাড়েন কি করে, চলেন কি করে, ডাক্তার ডাক্তার যতই বলুক একজন এসে আমাকে বুঝাক যে এই শরীরটা প্রযুক্তিভাবে কিভাবে চলে, প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হয় প্রযুক্তি দিয়ে বুঝাক যেটা চলে কেমনি, এটা বুঝাইতে পারবেন কেউ আমাকে যে এটা চলে কেমনে, কেমনে চলে, এটা কি দিয়ে চলে, কোন প্রযুক্তি দিয়ে এটা চলে, আল্লাহ তো প্রথমেই দেখায় দিছেন আপনার চোখে দেখার কোনো উপাদান নাই, তো কি দিয়া দেখে, আপনি বলবেন আল্লাহ দেখায়, ঠিক না, আমি তো এটাই বলতেছি আল্লাহ নুন খাইতেছি, ঠিক না, আল্লাহ খাইতেছি, ঠিক না, গুণ কতটুক গাই, বৎসর তো হয়ে গেল আর সে বেশিও মনে হয়ে গেল, ছয় তসবি কয়জনে পুরা করি, একজন হাত ইশারা দিতেছে, ডেলি ছয় তসবি কে পুরা করি, করি তো না, এটাও তো গুণ গাওয়ার ছিল, ছয় তসবি তো পুরা করি না, আপনি বলতেন এক তসবি পুরা করি, তাও তো করি না, চব্বিশ ঘন্টা যে নুন খাই, নুন যে চব্বিশ ঘন্টা খাই, গুণ তো চব্বিশ ঘন্টাই গাওয়া দরকার ছিল, ঠিক না, না ছিল না, দরকার ছিল তো, কি স্বীকার করেন তো, দরকার তো ছিল যে চব্বিশ ঘন্টা গুণ গাওয়া, কিন্তু চব্বিশ ঘন্টা তো গুণ গাই না, চব্বিশ ঘন্টা তো গুণ গাই না, একবার শিখাইছিলাম আপনাদেরকে যে চব্বিশ ঘন্টা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহ ছোট একটা দোয়াও শিখিয়ে দিয়েছিলেন যে একবার পড়লে চব্বিশ ঘন্টা, তিনবার যদি পড়ো তাহলে চব্বিশ ঘন্টা যা নেয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় হয়ে যাবে, গুণ গাওয়া হয়ে যাবে, এটাও তো শিখি নাই, রাগ হয় না কেন, শিখি নাই, হ্যাঁ এটা তো শিখছি যে কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে, কিন্তু আমার পর্দায় কম হবে, এটা তো শিখছেন, না শিখেন নি, রাগ হয়ে গেলেন, ফ্যাক্টরি এলাকা করে জিজ্ঞেস করেন, এটা শিখছে, কাপড় কাপড় থাকবে কোয়ালিটি, কিন্তু পর্দায় কম পড়বে, কেন কাপড়ের তো দ্বারা দুটোই, একটা এমনে একটা এমনে, কয়টা সুতা কমায়া দিলে পর্দায় কম করব, এটা তো শিখছে, না শিখে না, আমি কি ভুল বললাম, হ্যাঁ না, আপনি আমারে বলবেন যে আপনি কাপড়ের ব্যবসা কবে করছেন, আমি তো জানি যে এইভাবে দু কয়টা কমাইলে, এইভাবে কয়টা কমাইলে পর্দায় কম পড়ে যাবে, কিন্তু কাপড় কাপড় থাকবে কোয়ালিটি কোয়ালিটি থাকবে, এটা তো শিখছে যে সুতা কয়টা কমায় দিতে হবে, এমনে এমনে, আমাদের শব্দে বলে তানা বানা, হুজুর না জানতে পারে,
কিন্তু আমি জানি এটা